नमस्कार बंधुरा, मोदक रान्नाघरे स्वागतम। आज के आमी निये एसेछि चाउमिन रेसिपी। तो चलुन देखे नी चाउमिन रेसिपीते की की लागे और पद्धतिटा जेने नी। चाउमिनेर जोन्नो आमी एखाने सब्जी निये निएछि गाजर, बरबटी और एखाने निएछि बाँधाकपि। तो आमी एगुलो कुचि कुचि करे केटे निएछि। और चाउमिनेर जोन्नो एखाने पेंयाज निएछि, लंका निएछि, चार थेके पाँच खोआ निएछि रसुन और सामान्य निएछि आदा। एखाने निएछि सोयाबिन सेद्ध करा हये गेछे। तो सोयाबिनटा आमी टुकरो टुकरो भावे केटे निएछि। और मसला निएछि आमी मैगी मसला तीन पैकेट। चाउमिनटा सेद्ध करे निएछि। तो एखाने आमार सेद्ध हये गेछे, कड़ाई गरम हये गेछे। एरपर आमी सरिषार तेल दिए करब, केमन खेते भालो लागे सरिषार तेल दिए। परिमाण मतन सरिषार तेल देब, केमन सब्जीगुलो भाजते हबे। तेल गरम हो गए, धोआ छाड़े। तो एरपर आमि एक एक करे सब्जीगुलो भेजे नेब। सबगुलो दिए दिच्छि। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। सामान्य परिमाणे लवण देव। चाउमिनेर पैकेटे पावा जाए लवण, तो से लवण ही आमी व्यवहार करब। ये छोटो पैकेटे पावा जाए, तो आमी सेटाई दिए दिच्छि। কিছুক্ষণ ভেজে নেব, একটু সময় লাগবে। হালকা ভাজা হয়েছে। এরপর আমি যে মশলাগুলো তৈরি করে রেখেছি, আদা, রসুন আর পেঁয়াজ, সেগুলো দিয়ে দেব। প্রথমে রসুনটা দেব, তারপর পেঁয়াজ, সামান্য দেব পেঁয়াজ, অতগুলো লাগবে না। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এটা হয়ে আসবে তারপরেই দেব আমি আদাটা। এরপর আমি সয়াবিন বড়িগুলো যে কেটে রেখেছি ছোট ছোট পিস করে, সেগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা ভাজতে যতক্ষণ লেট লাগে তাছাড়া দেরি হয় না চাউমিন করতে। আদা কুড়া করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর লঙ্কা কুচি করে রাখা আছে, সেটাও দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে, পুরোপুরি অন্য রকম। ভাজা হয়ে গেছে, এরপর আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি, তাহলে চাউমিনে সুজিয়ে দেওয়া হবে মিক্স করতে। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। সামান্য দেবো এখন টমেটোর সস, কিষানের টমেটোর সস আমি ব্যবহার করছি এখানে। মিক্স করে নিয়েছি ভালো করে। এরপর আমি ম্যাগি মশলাগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি তিন প্যাকেট।
আমি এই চাউমিনটা দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি মিক্স করে নেব পুরো চাউমিনটার সাথে। সামান্য পাস্তা ছিল তাই দিয়ে দিলাম, এটার সাথে মিক্স করে নিলাম, তাই পাস্তাটা বলা হয়নি। এভাবে আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়েছি, তৈরি হয়ে গেছে চাউমিন। তো আপনারা এই পদ্ধতিতে করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।